আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে লাঞ্চ টাইম। আজকে দিনটা হচ্ছে মেঘলাময়, সারাদিনই বৃষ্টি হয়েছে, সেজন্য আজকে লাঞ্চে আমাদের যা আছে তা হলো খিচুড়ি, বেগুনের চপ, চিংড়ি মাছের বড়া, মুরগির মাংস, আচার, খুবই ইয়ামি ইয়ামি খাবার, আজকে ওয়েদারের সাথে ম্যাচ করা সব। আর সোহান ওর খাবারটা নিয়ে টিভির রুমে গেল, ও ওখানে বসে খাবে, আর আমি আর আম্মু একসাথে টেবিলে বসে খেয়ে নেব। বাট খেতে বসার আগে আমি সোহানকে একটু দেখে আসছি, ওর কিছু লাগবে কি না বা আজকের খাবারটা ওর কেমন লাগছে। ও খুবই মজা করে খাচ্ছে আর ও সব খাবারগুলোকে লাইক দিচ্ছে। তাহলে ও খেয়ে নিক আর আমরাও এখন বসে খেয়ে নিচ্ছি। সোহান, অবশ্য তোর সাথে কথা বলা হয় নাই, হোস্টেল লাইফ কেমন যাচ্ছে? আমি ভাবছি আজকে বিকালে তোর জন্য নাস্তা বানাবো, না না স্পেশালি কিছু। ইনশাআল্লাহ। সোহান এখন ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগে আমি আর ও গল্প করছিলাম, বাট এখনও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ রয়েছে আজকে। এই ঠান্ডা পরিবেশে আর এই মেঘলার দিনে অনেকেরই দুপুরে ঘুমাতে ভালো লাগে, বাট আমি ছাড়া আমার দুপুরে ঘুমাতে একদমই ভালো লাগে না, তাই আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক। আর আজকে দিনটা এত পরিমাণে মেঘলা যে দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার হয়ে আছে। ভাবছি আমি আজকে কিছু বানাবো, আমার আজকে কিছু বানাতে ইচ্ছে করছে, সেজন্য আমি এখন যাই কিচেনে, আর কি বানাবো সেটা আমি কিচেনেই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সাথে থাকবেন। আজ আমি ম্যাকারনি দিয়ে একটি পাকোড়া বানাতে যাচ্ছি, আর এটা দিয়ে সাধারণত আমরা পাস্তায় বেশি বানিয়ে থাকি, কিন্তু আমি আজ পাকোড়া বানিয়ে দেখবো কেমন হয়। এই ম্যাকারনি দিয়ে একটি পাকোড়া রেসিপি আমি ইউটিউবে দেখেছি, বাট এখন পর্যন্ত ট্রাই করতে পারি নাই, কারণ সোহান বাসায় ছিল না, তাই ভেবেছি আগে সোহান আসুক এরপরে বানাবো। কারণ কোনো কিছু বানানোর পর যদি তা খাবার কিংবা টেস্ট করার যদি কোনো মানুষ না থাকে, তাহলে কোনো কিছু বানাতে ইচ্ছে করে না, তাই আজ বানিয়ে দেখবো কেমন হয়। ফার্স্টে আমি চুলা জ্বালিয়ে নিচ্ছি, এখন আমি ম্যাকারনি সেদ্ধ করার জন্য চুলায় পানি চড়িয়ে দিয়েছি, আর পানিতে আমি অ্যাড করছি তেল, আরও অ্যাড করব সামান্য পরিমাণে লবণ। তেল, পানি আর লবণ একসাথে মিক্সড করে দিতে হবে, তা আমি একটি লাকড়ির সাহায্যে মিক্সড করে দিচ্ছি। পরে পানিটা যখন ফুটে যাবে বা গরম হয়ে যাবে বা টকবক করতে শুরু করবে, তখন আমি আমার ম্যাকারনিগুলো এই পানির ভেতরে ছেড়ে দেব, আর ম্যাকারনিগুলোকে 7 থেকে 8 মিনিটের সময় ধরে আমি সেদ্ধ করে নেব। আর ম্যাকারনিগুলো সেদ্ধ হয়ে গেলে ম্যাকারনিটা আমি একটি ছাঁকনিতে ছেঁকে এগুলোকে ঠান্ডা করতে দিব। এখন আমি 1 কাপ পরিমাণে ম্যাকারনি পানিতে ছেড়ে দিচ্ছি, ম্যাকারনিগুলো সেদ্ধ হতে থাক। এর ফাঁকে আমি এই ম্যাকারনি পাকোড়া বানানোর জন্য আরও যা যা লাগবে সেগুলো আমি সব গুছিয়ে রাখছি। আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ কুচি করে নিয়েছি, আরও যে মশলা কিংবা যা যা ইউজ করতে হবে সব কিছু আমি রেডি করে রাখছি। এই ম্যাকারনি পাকোড়াতে যা যা আরো লাগবে তা হলো পেঁয়াজ কুচি, মরিচ কুচি যেগুলো আমি কুচি করে নিয়েছি, আরো লাগবে চালের গুঁড়া, আরো লাগবে বেসন, চালের গুঁড়া আর বেসন সম পরিমাণে নিতে হবে, আরো লাগবে। এখন এটাতে সামান্য পরিমাণে আদা বাটা দিচ্ছি, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া দিচ্ছি, ধনে গুঁড়া দিচ্ছি, ও
গরম মশলার গুঁড়া দিচ্ছি, এখন সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিচ্ছি, সামান্য পরিমাণে মরিচ গুঁড়া। সবকিছুই দিয়েছি বাট অল্প অল্প করে। আমি চুলায় তেল গরম হতে দিয়েছি, আর এই ম্যাকারুনি পাকোড়াগুলো আমি এরকম হাত দিয়ে গোল গোল বলের মতো করে এরপরে এগুলো আমি তেলে ছেড়ে দেব। এ পাকোড়াগুলো আমি এভাবে বানিয়ে নেব, আর চুলার আঁচটি কম রেখে এগুলো আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। তাহলে এর উপরে ভেতরে সব কিছু প্রপারভাবে ভাজা হয়ে যাবে। এভাবে আমি সবগুলা পাকোড়া বানিয়ে নিচ্ছি আর তেলে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ম্যাকারনি পাকোড়া, ভেরি ইজি টু মেক ইট, দেখতেও খুবই সুন্দর হয়েছে, আর এই পাকোড়া থেকে আমি খুবই সুন্দর একটা সেন্টও পাচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আমার পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই। কেমন হয়েছে?